এক যুবক ওয়াজের পিছনে বই ওয়াজ শুনছে পিশাবুদুর বসে বসে বলতেছে মিশরের ঘটনা ইমাম থানবী রাহমাতুল্লাহ তার কিতাবে লেখেন যে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় কথা বাস্তব না অবস্থা বাজানদের যুবক পিছনে বইয়া ওয়াজ শুনছে আল্লাহর কুতুব বলছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় অবাদানে ওয়াজ শুনিয়া যুবক পিছনের থেকে তার বন্ধুর সাথে এক গাড়িতে আসছিল বন্ধুরে ধাক্কা দিয়ে উঠে কয় চল বাইতে যা কয় কে এই একটা আমল করি পরেরটা পরে দেখুন কে মগায় কয় কি কে বলাইলা মুয়াজে কয় উঠ উঠ যাই কে দর বেটা ওয়াজ বেশি শোনা লাগে নাকি ওয়াজের মতো ওয়াজ একটা শুনলে যথেষ্ট ঠিক না বেটি বলে কি ওয়াজ শুনছস বলে ওয়াজ শুনছি আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই দেখি আমি পাই কিনা যদি না পাই ওই হুজুরতে পামু এই মিশরের যে কোন এক মজমায় পামু যদি এই হুজুরের কথা ঠিক না থাকে হুজুরের ইটা দিয়ে মাথা ফাড়াম ভজন রে ওয়াজের পিছনে বে ওয়াজটা শুনিয়া বলে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় উদুউ ওয়াস্তাজিব লাকুম বান্দা চাবার মতো চাবি চাবার মতো ডাক দিবি আমি তোর ঘরে যাব আরো জোরে বলেন তুই যখন নামাজের দ্বারাই বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আমি বলবো হামিদানিয়া আব্দি সমস্ত প্রশংসার মালিকাম তোগো দেশের মেম্বার চেয়ারম্যান রে প্রশংসা করলে মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু দেয় আর আমি মাওলারে একবার আলহামদুলিল্লাহ বললে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যায় দলিল না নামদারি সহতর ঘরে যায় এ রাজবাড়ি ফরিদপুরের যুবক ভাইরা ভালো করে বুঝবা ওই যুবকটা শুনছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জীবনের সব গুনার কথা মনে করিয়া যদি চাওয়ার মতো গুনার বোঝা মাথায় লয়া চাইতে পারে এই মাহফিলটা সারার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে যুবক মাহফিল থেকে উইটা বাড়িতে গেছে মা বল সাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায় মা কহ সাওয়ার মতো চাইতে তোর মতো বান্দরে চাইলে বই বলি তুই তুই কি চাইছ কয় মা সাওয়ার মতো চাইছি মিশরের পেসেন্টের মাইয়াটা বিয়ে কর মায় কয় তুই মিশরের বাচ্চার মাইয়াটা বিয়ে করবি এটা সাওয়ার মতো চাইছ কয় হান্ড্রেডে হান্ড্রেড চাইছি ওটার বিয়ে করবো যদি পাই হুজুর কইছে চাওয়ার মতো চাইতে আমি চাওয়ার মতোই চাইছি আরে জাররা পরিমাণ কোনো ফাঁক ফুটে নাই মাই কয় দিকায় ডামনার ঘরে ডান মেয়ে দিকায় তোর বাপ আছে এক বাদাই মা তুই এক বাদাই মা কাম নাই কাজ নাই ও প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো আর চাওয়ার মতো চাইছে হুজুর ওয়াজ করছে ও কি বুঝছে চাওয়ার মতো চাইছে ওই ডেরি চাইছে মা তুই খালি দোয়া কর আমি সাওয়ার মতো চাইছি আল্লাহর কসম করে আমি চাইছি আলেমের কথা যদি সত্য হয় তাহলে আমি পাম মন খারাপ নি নাটিমের মে তো ভীম ধরে রয়েছে কোনো নাগাও নাই সাগাও নাই নেদায়ও না সেনায়ও না কতটা দামি কথা কইছে শুনছেন নি আলেমের কথা যদি সত্য হয় রে মা আমি চাওয়ার মতো চাইছি আমি পামু মা কয় পাগল চাওয়ার মতো চাবি এমন জিনিস চাবি তুই বাও নয় আকাশের চাঁদ খুলে আনতে চাস এটা পাবি কয় ওইটা তো আমি চাই নাই যেটারে কাছে আছে ওটারে চাইছি মা কয় তুই মর গা তো জাদি আমার সামনে তে সর তুই আমার ওই একটা বিপদ বানাইছ মা তুই রাগ করিস না মা আমি চাওয়ার মতো চাইছি যদি মওলায় আমারে নতুন একটা জামা পড়িয়া পায়জামা পড়িয়া বাজান রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কার জবান বন্ধ রাখিল না লস খাবেন দুরূদ শরীফ পড়বেন চেহারা সুন্দর হইব কালো মানুষ পূর্ণিমার চাঁদের চাইতে মরার পরে সুন্দর হয়ে যাবেন ফজিলত শোনার পরে সুবহানাল্লাহ বললে লাভ হবে একবার সুবহানাল্লাহ বলবেন আপনার বাপের নাম আপনার নাম সহ জান্নাতে একটা সুবহানের গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন তাহলে দুরূদ পড়তে যে কেউ কিপটামি করেন না রাস্তায় পড়েন না যারা রাস্তায় দাঁড়ায় আছেন ভুলে যখন আইসেই পড়ছেন নিচে নামেন এই মগা গুলি এই এই মগা এই নিচে নাম চাদর গায়ে উপরে কা তুই দিয়া এই দেখো চার মগা করে কেন খারাই করে এই দুটো ধাক্কা দেয় কোটারে আল্লাহ কবুল করেন জোর করে আমিন এই আমার সোজা সুজি বিছনা করে দেন ওই যে পিছনে আছে পিছনে এইদিকে আসেন যে বাম দিকে জায়গা আছে বজর করা এই যে বামে আসেন আল্লাহ কবুল করেন জোর করে আমিন বেকট প্যালেস প্যান্ডেল একটা করছে দামার মতো অতএব একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয় আরো জোরে আল্লাহ আস্তে কয়েন না আল্লাহ নাম কোনোদিন আস্তে কবেন না এটা শেখ হাসিনা খালেদা না উনি এমন একজন বাদশাহ ওনার নাম জোরে না নিলে সে কষ্ট পায় সে কষ্ট পায় সে শেখ হাসিনা খালেদার মিছিলে যায় গলা ফাটায় বুড়াটা
শক্তি না থাকলেও শক্তি اولاد করে আনে ওই যে বঙ্গবন্ধুর ছবি আলোর নূর পায় কথা কর না কে গত দুই বছর আগে না গত বছরই তো ইলেকশন হলো তাই না ইলেকশনের সময় বাইতে গেলাম গোপালগঞ্জ যাই দিয়ে আমার এক চাচা বাতের লাগে উঠতে পারে না ডাক্তার ডাক্তার পোলারা দেখাইয়া একটু মোটামুটি সুস্থ করছে হে দেখি আমার এক ভাবি খাড়াইছে বালতি মারকালে বালতি চিনেন না কাপড় ধোয়া বালতি আরাভেলের বালতি এই বুড়ারে আমার ভাবি 500 টাকার একটা নোট দিয়েছে এই নোটের গুতায় এই মাজা ঘুরে ঘুরে মিছিল দেয় বালতি বালতি আমাকে কিরে এটা না বিছনার তো উঠতে পারে না এটা বালতি 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 কয় ঘটনা কি যে গেলাম ইসাসা শক্তি বলে কয় 500 টাকা নোট দিয়েছে ওটা শক্তি কথা কর না কেন আরো জোরে আরো জোরে বাট পার গুলি টাকার নোট পেলে শক্তি পারে না আর রোজের প্যান্ডেল আইলে একবারে হেতানে মুরগিও ফারমের মুরগি আমার আল্লাহ বুঝে কিন্তু তোমার দাঁত দুধ ছুটে লাভে মাইটা ফেরেস্তারা কথা কর না কেন আরো জোরে কর তাহলে জোরে কথা কইবেন কারণ ইনশাআল্লাহ মাইকের আওয়াজ বাড়া হয় টন বেজ বাড়া মাস্টার বাড়া আল্লাহর উলি বাড়ান আল্লাহ মাস্টার আরো বাড়াও আরো বাড়াও আমি বলা বন্ধ খালি বাড়াও পরে কমাইতে কমাইলে কমাই ও ঠিক এমনি থাক তোমার আর নাই আমি জানি একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে প্রশংসা করছেন খুশি হইছে কে আল্লাহ বেজার হইছে কে আল্লাহ সবসময় মনে রাখবেন আল্লাহকে খুশি করতে যে দুনিয়ার সবাই বেজার হলো কিছু আসে যায় না ঠিক না ঠিক আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব একটা বই লেখছেন দুনিয়ার সবাই তোমার প্রতি খুশি আমার মওলাই বেজার কুত্তার দাম আছে তোমার সাইরেনের দাম নাই ঠিক না ভাই ঠিক অতএব আমার নবীরে খুশি করার জন্য দুরুদটা খুব প্রেম লাগাই পড়বেন কারো জবান বন্ধ রাখবেন না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله এই সাঙ্গা মারতো কটা রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবে জোরে একটা ধাক্কা হবে لا إله
إلا الله محمد رسول الله الله ذاكرين شاكرين محبين مبلغين الله پیر محبوب بندرا الله سبحانه وتعالى কাছে লাখো করে শুকরিয়া যে رب كريم আপনাকে আমাকে এই পবিত্র সময়ে ইশারে নামাজটা পড়ে তারই রাসূলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার খুশি হইল কে বেজার হইছে কে শয়তানদের বেজার করবেন না আল্লাহরে করবেন আল্লাহরে যদি একদিন খুশি করতে পারেন এই 10টা পৃথিবীর সম্মানে জান্নাত হয়ে যাবে আরো জোরে কোন বাদান সদা সর্বদা মনে রাখবেন আল্লাহ যাতে খুশি হয় কাজটা বেশি বেশি করতে হবে ঠিক না বে ঠিক জোরে কোন এক সাসার নিচে দিকছাই রয়েছে গায় এই ঘুমের টাইম হইছে নি আমার দিকছাই থাকলে আপনার চোখের জ্যোতি বাড়বে যদি কোন চেহারা কি মেকআপ লাগাইছেন না কি এর মেকআপ আল্লাহই তো সুন্দর দিয়েছে চেহারা ঠিক না বে ঠিক আমার চেহারে বিশালে গুনামা বিভোকে কারণ আছে তো নবী বলছে মান আকরাম আলেমান কাআন্নাম আকরামানি যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে আমি নবীকে সম্মান করলো নজরান ওয়াহিদা নজরানি যে ব্যক্তি আলেমের দিকে একবার তাকায় সে যেন আমি নবীর দিকে তাকায় তা আপনি ভাবেন না আমি আবার নবী হয়ে গেছি বর্তমানে তো নবীর অভাব নাই ঠিক না বেটি দাড়িও নাই মোছো না হে নবী হয়ে গেছে বাংলাদেশে পীরের অভাব নাই রে ভাই কত কোয়ালিটির পীর জোট গে মোট গে মোসালা ওলালা সালার সড়ালা ঠিক সালার সড়ের মাসখান দিয়ে বাইরে রয়েছে পোতা হে বলে ওলি ওই হালারে ওলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান রাগ করতেছেন ওই হালার ওলি কোন যাইব আর দুলা বাইও কোন যাইব আরে ওলি কও আর দুলা বাইরে বাপ কও একবার সমান দুলা বাইরে জানে বাপ কোন জানা ওই বদমাশ ওলি কোন জানা কি যে ওলি রে ভাই প্রতিদিন ফর্ম সেভ করে কোন পূর্বে সেটা তো আমি কই নাই এটা তো মাদারীপুর হইতে পারে আছে না এটা শরীয়তপুর হইতে পারে আমি পুর কই নাই তো চাঁদপুর হইতে পারে আল্লাহ তবে একটা জিনিস মনে রাখেন আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির সবচেয়ে দামি যার কপালটা দামি যদি কারণ কপালকে আমার অসুন্দর নেই না বাবা আপনার কপাল সুন্দর যেই কপাল দিয়ে আমার মাওলার সেজদা দেয় না ওই কপালের দাম নাই আর সেটা কুত্তার দাম অনেক ভালো জোরে কর মন খারাপ নেই ওই একজন ভীম ধরে রয়েছে যায় নে দেয় না সে নেও না নিয়ত করে কি কমু না কমু বস পাইতেছি না যা কোন কইয়া দিবেন ঠাস ঠাস ঠিক না ভাই ঠিক এই তো ঠিক আছে শুধু আমার দিকে তাকায় বলবেন এই জমিনের মালিক কে আপনার আমার মালিক কে ওই মালিক আছে না উনি কিন্তু দেখতাছে ঠিক না জোরে কোন আরো জোরে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম উদুউ ওয়াস্তাজিব লাকুম বান্দা আমার ডাক দিবি ডাকদের সঙ্গে সঙ্গে তোর বাড়ির বগলে পাবি রাত তিনটা দুইটার সময় দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান রে পাবি না গো এই জন্যে আমি মাওলার রাত দুইটা তিনটায় কখনো ঘুমাই না আমি এই জন্য ঘুমাই না আমার পাগল আমার ডাক দিয়া যদি না পায় আমার পাগল গুলি সত্যিকারে কষ্ট পাবে এই জন্য আমি মানি আমার বান্দার জন্য 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড রেস্ট লই না ঘুমাই না বান্দা যদি একবার আমার ডাক দিয়া বলস মালিক রে জীবনে বহুত গুনাহ করছি তুমি মাফ করবে নি চোখের পানি যখন পড়বে
আমি মাওলা তার সাথে ওয়াদা দিছি বান্দা আমার ডাক দিবি পরান বৈরা জোরে কর মারহাবা আমার ডাক দিবি ডাকার মতো এটা আর টুটে দাও তো দাদা ভাই টুটে দাও এটা ওঠে না হালকা এই মোবাইল বন্ধ করো بس الله سيحرى غلاب جانا ديالنا روني كوستو كوري سيحرى غلاب كنزل زانا ترقاني ديالي ستون صبر كوبال وزر مارزوتنا بابا كنت بورلو كربولا سدك بن وربي ان سبوزا سوين دي غرطس হালাকে বাড়িতে মোটরসাইকেল নে পু পু কইছে মা 100 টাকা দাও তেল কিনবো আর পয়সা নাই তো বাদাই মার হবে বাদাই মার আর পয়সা তা কইতে বাদাই মার আর মার কাছে 200 টাকা লইছে তেল কিনে ও গর্তাছে মহিলা প্যান্ডেলে কাজ দিয়া মোটরসাইকেলটা লইছে কিন্তু জানে জর বিএন সব আইছে কথা কর না কেন কখন আমার ভাবি হইছে গর্তা চাই না তবে মনে রাখবেন সবার কপালে ওয়াজের মাট হয় না আরে মাটি হলো খাঁটি যে যুবকগুলো আসলে ওয়াজের নিয়ত করে আইছে তওবার নিয়ত করে আসছে আরে কেউ বাইন্ধে রাখতে পারবে না সবার আগে মাটি বইতে পারবো যুবক ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনে এই এলাকায় বিশেষ করে আমার 23 বছরের জিন্দেগিতে রাজবাড়ী এই প্রথম আসলাম এলাকায় আমার কিন্তু রাজবাড়ী সহ জানতে পারে না আমি রাজি হই না বহুত চেষ্টা করে আমার আনতে আপনি ভাবেন আপনি ফরিদপুরের পোলা আপনি আসেন নাকি আসেন এটা আমার বেদের খবর আপনার কম কেমন হ্যাঁ কমনে হ্যাঁ কমনে এই মুসলমান ভাইরা আসি না আসছি তো কি বলেন তাহলে আমার তো ইচ্ছা করলে প্রতিবার আনতে পারবেন না এই 23 বছরের ভিতরে প্রথম আনলেন আপনারা তাহলে بوزي এলন আবার যদি আল্লাহ ইচ্ছা করে আগামী বছর আসতে পারি আগামী মাসেও আসতে পারি ঠিক না ভাই ঠিক কবুল হতে হবে তো আমি বুঝাইতে চাইছি যে এত দিন আসি নাই আজকে আসছি অন্তত ইউটিউবে পয়সা খরচ করে দাও আজকে মাগ না দিয়ে যা এমবি পুরাই পুরাই মুমতাজের দেহে আমারও দেহে আজকে মাগ না দেখ মুমতাজের আর হেনাইব না কথা কর না কেন শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে ঘর ঘুরাবেন না কে কইছে আপনারা আল্লাহ মাফ করবেন আমি ডাইরেক্ট বলে গেলাম আল্লাহ আপনার মাফ করতে হবে আল্লাহর প্রতি জোর করতে আল্লাহ কইছে নিষেধ করে নাই পৃথিবীতে প্রধানমন্ত্রী কইছে আমার উপর জোর করবা না তাহলে তোকে দিব না আর আমার মাওলা কয় জোর সারা আমি তোরে দিব না তুমি নিয়ত করে বয় আমি তোরে মাফ করমু 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 বান্দার কাছে বান্দায় চাইলে রাগ করে আর আমার কাছে না চাইলে আমি রাগ করি فاستعين استعين بالله আমার কাছে চাবি আমি দিব এটা তোর দেশে সরকার না যে চাইলে কবে কয়বার চাস বাকপার আর লোক আছে না আমার আর আল্লাহ কা লোক ঠাকুর বানা থাক তুই সেসস তোরে আগে দিব আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় এটা দিয়েই শুরু করি এই যুবক তোরে দিয়েই আজকে ওয়াজ শুরু করি যেই যুবক আজকে ওয়াজের আয়োজন করছে জায়গাটার নাম কি রামনগর উত্তরপাড়া বিলপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে তাহলে বোঝা গেল যুব সমাজ এখানে আছে মসজিদের নামটা দিয়েছে কিন্তু বরকতান কিন্তু আসলে যুব সমাজের ওয়াজে বাস যুব সমাজ ইচ্ছা করলে সবকিছু করতে পারে এরা ইচ্ছা করলে গানও দিতে পারে বাংলাদেশের সুপারস্টার বক্তা বাইনে ওয়াজও দিতে পারে এটা তার প্রমাণ শুধু আমার দিকে তাকাবেন আজকে 15ই নভেম্বর বয়ান দিছে যদিও মাগরিবের পরে কিন্তু আসলে নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ে ধরে নেন মাগরিবের পরে এটা টাউনে মাগরিবও না কেবল আসর হইছে অতএব আমরা তো ইশারে নামাজটা পড়িয়ে পড়ছি আলহামদুলিল্লাহ বলি আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করছেন মাহমুদুল হাসান নাসিরউদ্দিন ফরিদপুরি জামালউদ্দিন সহ অনেক উলামায়ে কেরাম সদা আপনাদের খেদমতে দারাজ করি মাহফিলটা পাই আপনারা খুশি হয়েছেন না ভলান্টিয়ার তোমাকে আর কোনো কাজ নাই সামনাসামনি আমার সামনে বসো আও এদিকে যে বন্ধু বিষয় ওই বন্ধু বইরে লোক তারপরে বাড়িটা বাকিটা বাকি পরে দেন আয় বয়ে আল্লাহ
কত সুন্দর মানুষ এরা যুবকগুলো আমি দেখছি আমি আসরের পরে কিনতে আইছি আসরের পর পরে আমি চলে আসছি আমি এসে দেখছি যুবকগুলো পাগলের মতো দৌড়াইতেছে মাহফিলটাকে সুন্দর করার জন্য তখন মনির থেকে কলেকে দোয়া করছি আল্লাহ যুবকদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন আমিন ওমরের মতো বানায় দেন আমিন আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত আল্লাহুম্মা হাদিনা ফি বিলাদাইন আল্লাহ আমার জন্মভূমির সব যুবকদেরকে আপনি maaf করে দেন আমিন একে হেদায়েত দিয়ে দেন আমিন আমার সাথে তাকাবেন কোন দিক তাকাবেন না এক যুবক ওয়াজের পিছনে বসে ওয়াজ শুনছে পিশাবদুর বসে বসে বলতেছে মিশরের ঘটনা ইমাম থানবী রাহমাতুল্লাহ তার কিতাবে লেখেন যে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় কত বাস্তব না অবস্থা বাজানদের যুবক পিছনে বয়া ওয়াজ শুনছে আল্লাহর কুতুব বলছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় অবাদানে ওয়াজ শুনিয়া যুবক পিছনে থেকে তার বন্ধুর সাথে এক গাড়িতে আসছিল বন্ধুরে ধাক্কা দিয়ে উঠে কয় চল বাইতে যা কয় কে এই একটা আমল করি পরেরটা পরে দেখবি কে মগায় কয় কি কে বলাইলে মুয়াজে কয় উঠ যাই কে দর বেটা ওয়াজ বেশি শোনা লাগে নাকি ওয়াজের মতো ওয়াজ একটা শুনলে যথেষ্ট ঠিক না বেটি বলে কি ওয়াজ শুনছস বলে ওয়াজ শুনছি আল্লাহর নবী বলছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই দেখি আমি পাই কিনা যদি না পাই ওই হুজুরতে পামু এই মিশরের যে কোন এক মজমায় পামু যদি এই হুজুরের কথা ঠিক না থাকে হুজুরের ইটা দিয়ে মাথা ফাড়াম ভজন রেওয়াজের পিছনে বেওয়াজটা শুনিয়া বলে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় উদুউ ওয়াস্তাজিব লাকুম বান্দা চাবার মতো চাবি চাবার মতো ডাক দিবি আমি তোর ঘরে যাব আরো জোরে বলেন তুই যখন নামাজের দ্বারাই বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আমি বলবো হামিদানিয়া আব্দি সমস্ত প্রশংসার মালিক আমি তোগো দেশের মেম্বার চেয়ারম্যান রে প্রশংসা করলে মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু দেয় আর আমি মাওলারে একবার আলহামদুলিল্লাহ বললে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যায় দলিল না নামদারি সহতর ঘরে যায় এ রাজবাড়ি ফরিদপুরের যুবক ভাইরা ভালো করে বুঝবা ওই যুবকটা শুনছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জীবনের সব গুনার কথা মনে করিয়া যদি চাওয়ার মতো গুনার বোঝা মাথায় লয়া চাইতে পারে এই মাহফিলটা সারার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে যুবক মাহফিল থেকে উইটা বাড়িতে গেছে মা বল সাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায় মা কহ সাওয়ার মতো চাইতে তোর মতো বান্দরে চাইলে বই বলি তুই তুই কি চাইছ কয় মা সাওয়ার মতো চাইছি মিশরের পেসেন্টের মাইয়াটা বিয়ে কর মা কয় তুই মিশরের বাচ্চার মাইয়াটা বিয়ে করবি এটা সাওয়ার মতো চাইছ কয় হান্ড্রেডে হান্ড্রেড চাইছি ওটার বিয়ে করবো যদি পাই হুজুর কইছে সাওয়ার মতো চাইতে আমি সাওয়ার মতোই চাইছি আরে জাররা পরিমাণ কোনো ফাঁক ফুটে নাই মাই কয় দিকায় ডামনার ঘরে ডান মেয়ে দিকায় তোর বাপ আছে এক বাদাই মা তুই এক বাদাই মা কাম নাই কাজ নাই ও প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো আর সাওয়ার মতো চাইছে হুজুর ওয়াজ করছে ও কি বুঝছে সাওয়ার মতো চাইছে ওই ডেরি চাইছে কমা তুই খালি দোয়া কর আমি সাওয়ার মতো চাইছি আল্লাহর কসম করে আমি চাইছি আলেমের কথা যদি সত্য হয় তাহলে পাম মন খারাপ নি নাটি মিন তো ভীম ধরে রয়েছে কোনো নাগাও নাই সাগাও নাই নেদায়ও না সেনায়ও না কতটা দামি কথা কইছে শুনছেন নি আলেমের কথা যদি সত্য হয় রে মা আমি চাওয়ার মতো চাইছি আমি পামু মা কয় পাগল চাওয়ার মতো চাবি এমন জিনিস চাবি তুই বাও নয় আকাশের চাঁদ খুলে আনতে চাস এটা পাবি কয় ওইটা তো আমি চাই নাই যেটা কাছে আছে ওটা চাইছি
মা কয় তুই মর গা তো জাদি আমার সামনেতে সর তুই আমার ওই এটা বিপদ বানাইছ মা তুই রাগ করিস না মা আমি চাওয়ার মতো চাইছি যদি মওলায় আমারে নতুন একটা জামা পরিয়া পায়জামা পরিয়া বাজানবে তদনীন্তন কালে রাজা বাদশার বাড়ির সামনে যাওয়া যাইতো এখন তো মন্ত্রীর বাড়ির সামনে গেলে জিএমবি কয় কথা কন না কে আবাজান পরিমণির মতো একটা নটকি পতিতা জেলখানার থেকে হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া বাইরায় মনে হয় কতজনে যে জেলখানায় ওর সাথে বাসর করছে কথা কন না কে মামুনুল হকের মতো একজন বুজুর্গ যার বাবা ছিল বাংলাদেশের বাবা খেতি মানা অন্যায় মানুষে করতে পারে বাবা এই জন্য কি হাতের মধ্যে বেরি লাগাইয়া পার মধ্যে বেরি লাগাইয়া কুকুর বিড়ালের মতো চোর ডাকাতের মতো টাইনে টেনে জেলখানে দুঃখ কার কাছে কমরে বাবা আমরা রাজবাড়ি ফরিদপুরের মানুষ উপরের দিকে চাপ পেলে রিটার্ন নিজের গায়ে পড়বে শুধু আমার মাওলার কাছে বলি আল্লাহ এর পিছনে যাদের ষড়যন্ত্র আছে তুমি তাদের হেদায়েত নসিব করো শুধু এখন কানবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেল খাটছে কষ্ট কোন কষ্ট পাইয়েন না পাবেন কে কেন পাবেন কোন কষ্ট পাওয়ার কোনো দরকার নেই এবড়াই এবড়াই আইনচুপ করাবো আইনচুপ করাবো আইনচুপ করাবো আইনচুপ করাবো এই যে আলেমগুলো জেলখানায় তাকে বাচ্চাগুলা চায়ে থাকে ওরা তোর বাচ্চা মানে বুঝে না যে আমার আব্বু মনে ঈদের সময় আইব কোরবানির গোশত বুঝে আমার আব্বা জবাই দিব যারা জেলখানায় ছিল দেখেন একটা বাড়ি তো কোরবানি হয় নাই ঈদের পোশাক ঈদের কষ্ট কে দিবে বল বাজান রে এবার আমি দেখবো কান চোখে আলেমদের জন্য এক ফোঁটা পানি আছে শুধু আমাদের বাংলাদেশের এই আলেমরা না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে জেলখানার মধ্যে ফেলাইয়া মারছে ইমাম মোহাম্মদ কে বাবা সকাল বিকাল তিন বেলা পিটাইতো চাবুকের সাথে বাবা চামড়া গুলা উঠে আসতো ইমাম মোহাম্মদ বিন হাম্বালের মা বলে আমি তোমার উযু সারা জীবনে দুধ খাওয়াই নাই আমি মা দেখব কোরআনের জন্য তুই মার খাবি রে ইমাম মোহাম্মদ তুই মার খাবি আমি মা জান্নাতে লয়া তোরে উড়াল মারব আবু হানিফা রহমাতুল্লাহকে যেদিন বিষ খাওয়াইয়া শহীদ করে জানেন ইতিহাস জেলখানার ভিতরে ইমাম আবু হানিফা যে ইমাম আবু হানিফার এত্তেবায় নামাজ পড়ো তুমি আর আমি আমার ইমাম ওনাকে জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া শহীদ করছে আর আমার মতো ইলিয়াস রহমান যাদের করস ফাট দিলে কি হইব কোরআনের জন্য কোনো চিন্তাই করি না কথা কান না কেন শুধু তেত্তকান আওয়াজ দাও জীবন চাকার থাক ও নাস্তিকের সামনেই মাথা নত হবে না কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় নাও মারহাবা বলেন আওয়াজটা তো দিছেন বালাই সেই রকম দিবেন আওয়াজটাই বা এই মুসলমানের বোলা জীবন যা কা থা এই মাথাকে বিক্রি করব না মরব তো সিংহের মতো মরব বিড়ালের মতো এক সেকেন্ড বাইসে থাকতে চাই না শুধু আমার দিকে তাকাবা কোনো দিক ঘাড় ঘুরাবা না আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না চায় যায় আল্লাহ আকবার জোরে বলেন তো আহা ইমাম বাবানি রহমতুল্লাহ যেদিন বিষ খাওয়ানো হয় এশারের নামাজের পরে আল্লাহর কুতুব
মুখ দিয়ে ফেনার মতো গাঁজা বের হচ্ছে নারী বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়া পচে পচে বের হচ্ছে বিষ খাওয়ানোর তিন দিন পরে আল্লাহর কুতুব শহীদ হয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাসানকে যখন বিষ খাওয়ানো হয় হাসানের মুখ দিয়া যখন ফেনা বাইরে হইতেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে বলছিলেন ভাই হোসেন রে চিন্তা করিস না বিষ আমার কে খাওয়াইছে নিয়ত করিস না চিন্তা করিস না এই বিষ যেই মুখ দিয়ে খাইছে এই মুখ দিয়া নানার হাউজে কাউসার খাও বজন দেবার আমার দিকে তাকাবার দুই নয়নের পানি দেবার মৌলারে বুঝায় কইবা অমালি তুমি আমাদেরকে নিবা দুনিয়ার থেকে শহীদ করে নি ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون شهيد لاش بوسنا شهيد را مورنا ঠিক না ঠিক শহীদের জন্য এই বডি মাটির জন্য হারাম চাচা কিসের সাতার চিন্তা মরণ তো হয়েই যাবে বাপ মরছে মা মরছে আমিও মরব ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই কথা কও না কেন মরব তো মরব নাস্তিক গুলার কুত্তার মতো কোবায়া মারব কারে কারে রাজি আছো দু হাত তুলে লেখা পড়া দেখায় দাও আল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা এদিকে তাকা চাওয়ার মতো চাইলে পাওয়া যায় যায় কি পায় না আপনি শহীদের তামান্না নিবেন ঘরে বসে মরলো আপনি শহীদ ইনশাল্লাহ বলেন আর বাপসা স্যার আওয়াজ শুনতে নামাজ তার আওয়াজ করবো শহীদ এই কি হবে তুমি নামাজ তো দেবো শুনলে তোমার নবী দেব কে কথা কর না কেন ভারতের এক লুচি নুসি মহিলা নুপুর শর্মা ওর ফুল বডি মোদির সামনে বাইর করে বইতে কত কর না কেন সে কয় আমার নবী বলে নারী লোভী ছিল আর মদের লোভ ছিল পরে কি করবেন না তুমি মসজিদে যে একের গ্যাট টেটা নিয়ে আছে যাই পরে থাও এখন ওর বিরুদ্ধে আমি যদি কয় হে তো ভারতে নবী কয় নাই ভারত যে কুবাইতে বাংলাদেশ বসে প্রতিবাদ করতে বলছে আমার বিশ্ব নবী কথা বল না কেন প্রত্যেকটা নাস্তিকের জুতা দিয়ে সোজা করুন কথা বলে না কেন আল্লাহু আকবার জোরে বলো এবার আমার দিকে তাকান এ আবু বকর স্টেজের ডাইন পাশে আসো সামনে এতে বলাই মুসলমানের পোলা শুধু আমার দিকে তাকাও আল্লাহ যদি সঠিক হয়ে থাকে আল্লাহ যদি আমার আপনার মালিক হয়ে থাকে ওই মালিকের কসম করে বলছি একটা বেঈমানও একদিন সার পাবে না ইনশাআল্লাহ কি সার পাবে কিন্তু সাওয়ার মতো তারে ডাক দিতে হবে এক ডাক কেছেন মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে বলছেন কথা নীরবে বসি আল্লাহু আকবার জোরে বলতে পারো না এই মুসলমান বলে আল্লাহু আকবার জোরে বলো শুধু একসাথে বলবা আমার মালিক যদি তোমার আমার কবুল করে ওই মালিকের চাইতে দামি আর কেউ নাই চাওয়ার মতো চাওয়া যাবে কথা ঠিক না ঠিক পাওয়ার মতো পাইলে সবই পাওয়া যাবে ঠিক না ঠিক শুধু আমার দিকে তাকান উনি বলতেছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় যুবকটা মন্ত্রীর এই বসো সরো এই মুসলমানের পোলা আমি শুধু তোমাদের খেদমতে বলতে চাই চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় ঠিক না ঠিক যখন বলছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় এই কথা বলতে দেরি আছে যুবক মন্ত্রীর বাড়িতে যে বলতেছে এই বাড়ি কি মন্ত্রীর বাড়ি কয় হ্যাঁ মন্ত্রীর একটা মাই আছে না কয় আছে কয় একটা কথা কই কি আমি ওনার মায়ে বিয়ে করতেছি দারওয়ান কয় বিয়ে করতেছ ওর তাই দুলাবে ভিতরে আয় মারহাবা কোন দিল ভাই আসো এই দিল ভাই ভিতরে আহেন দুল্লা ভাই এমন মায়ের দিছে রে দুল্লা ভাইয়ের মাইরে ফাটায়া বাইন্দা থিয়ে দিছে
তদনীন্তনকালে এমপি মন্ত্রীর সাথে সবাই কথা বলতে পারত মারহাবা বলেন বাজানরে যখন বলছে এইখানে বসো গো দুলা ভাই মন্ত্রী সব বাসায় আসছে জিজ্ঞেস করে এইটা কে স্যার উনি আমার আপর হবু দুলা ভাই মানে মানে উনি বলে সাওয়ার মতো চাইছে আপনার মেয়েরই চাইছে হে আইছে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর থেকে মরতে মরতেই আমার আবারে বিয়ে করতে চায় বাজানরে এবার আমার দিকে তাকান যখন বলছে আপারে বিয়ে করতে চায় মন্ত্রী বলে আবি আব্দুল্লাহ হাসান বলে মন্ত্রী মাইয়া বিয়ে করবি তোর কিসের যোগ্যতা স্যার আমার কোনো যোগ্যতা নাই একটাই যোগ্যতা আছে আলেম বলছে সবার মতো চাইতে এবার জান এই কথা শুনিয়া মন্ত্রী বলে সবার মতো চাইলে আমার একটা মাইয়া তাই চাইলি বাবা তুই রাগ গোসা করিস না তোরে কিছু টাকা দেই লইয়া বাইতে যা গরিবের পোলা ছেলেটা বলে স্যার আল্লাহর কসম করে বলছি আমার কোন আমল নাই একটা আলেমের কথার আমল নই আইছি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা মান আকরামা আলেমান কান্নামা আকরামানি আলেমকে সম্মান করলে নবীরে সম্মান করা হবে আলেমরে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে মান আহাব্বা আলেমান কান্নামা আহাব্বানি আলেমকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে স্যার আলেমকে ভালোবাসি এক কথাটা আমল করার জন্য আসছি মন চাইলে দেন গো স্যার না চাইলে জুতার বাড়ি খাইয়া বিদায় লই মন্ত্রী বলে বাবা আমার একটা মান সম্মান আছে তোর কাছে অনেক অনুনয় বিনয় করে বলছি কি স্যার বাড়ি যা না আমি সাওয়ার মতো চাইছি তাহলে বইটা খানায় বয় আমি আইতেছে বউর কাছে যে কোন জ্বালায় পড়লাম মান সম্মান তো দামা পাচ্ছে না গেলে তো সব শেষ বউ কয় কি হয়েছে তোমার এক মগায় আইছে ও আমার মাইয়ে বিয়ে করব তোমার মাইয়ে বলি বিয়ে করব কেডা রেশেডা কয় জায়দ হোজ বৈঠক কেন এই কি চাস তুই আপনি আমার আম্মা হুজুর মন্ত্রীর বউকে আম্মা হুজুর মানে এই গোলামের ঘরে গোলাম তো কি ইচ্ছে দেশের প্রজারা ওই দেশের সময় গোলাম ব্যবহার করতো তারা গোলামের ঘরে গোলাম তোর সমস্যা কি হ্যাঁ ঠিকই বলছেন আমি গোলামের ঘরে গোলাম মিশর তো আরবি কথা গোলাম তো আরবি শব্দ আম্মা হুজুর একজন আলেম কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় আমি 100% চাইছি মৌলার কাছেও চাইছি আলেমের কথা আমল করছি দিলে দেন নালে মাইর দিয়ে একা দেয় দেন ও সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় হ্যাঁ সাওয়ার মতো চাইতে হয় তাহলে আয় আমার লগে আমি ও সাওয়ার মতো চামি কি বাজানরে হাতের একটা হীরার আংটি 12 আনা ওজনের একটা আংটি আঙ্গুলের মধ্যে ঢুকতো না অর্থাৎ আঙ্গুলের চাইতে আংটিটা বড় আছেন অনেক মহিলা আংটির মধ্যে সুতা তেনা পেঁচাইয়া তারপর ওইটা ব্যাকআপ দিয়ে হাতে দিত ওই সুতা পেঁচানো আংটিটা গোলামের হাতে দিয়ে বলে জোরে মার নদীর মধ্যে মারছে আমিও চাওয়ার মতো চাইলাম আংটিটা যদি তুলে আনতে পারস গো আমি আমার মেয়ে তোর সাথে দিয়ে বিদায় দিব সুবহানাল্লাহ বোর কোলের মধ্যে যে কইও এনে কইলে তো গুনাহ হইব যখন বলছে সাওয়ার মতো চাইলাম আংটিটা তুলে নিয়ায় অবাদানা কোন দিলটা নরম করবা যুবক বাইরে তোদের যুব সমাজের ওয়াজ বিদায় কথাটাই আজকে বলে গেলাম পারবি আব্দুল্লাহর মতো ভালোবাসা আমার মাওলার দিয়ে তুই আল্লাহর কবুলিয়াত হাসিল করবি এ যুবক এবার আমার দিকে তাকাবি কোন দিকে ঘাটটা ঘুরাবি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বাবা গুনাহ যত করেন না কেন 60 বছর 70 বছর লাগবে দাড়িটা পাকায় হেলাইছেন গুনাহ করতে করতে
নেকের খাতা শূন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা বান্দা জীবনে যত গুনাহ করবি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবি ইল্লাহর বেস্তেস্ত আল্লাহ বলে ইল্লা মান তাবা তওবা করবি ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ভালো আমল করবি আমার সাথে ওয়াদা করে গেছো রোযার মাঠে বইয়ে ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা যত গুনাহ করবি গুনাহ তো maaf করব করবই গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দেব নেকের দ্বারা ভরপুর করে দেব নেকের দ্বারা ভরপুর করে দেব যুবক ভাই এখন আমার মাওলার চিল্লাবি আর কাইন্দে দেখাবি এই যুবক বলে মালিক রে ও রাজার বিবি চাওয়ার মতো আপনি আংটি চাইছেন আমি উঠাইতে হলে তো নদী নদীটাকে একবারে শুকাই ফেলতে হবে বালতি দিয়া তাহলে একটা কাজ করেন কি আমার একটা বালতি দেন এই যে ল বালতি খেস্তে থাক বাজান নদীর পানি বালতি ভরে ভরে কুলে উঠায় গড়ায় গড়ায় নদীর পানি নদীতে যায় সবাইকে পাগল ছাগল করে কি কইতেছে পাগল এই নদী বালতি দিয়ে খেসা যায় সাওয়ার মতো চাইলে সবই যায় ঠিক না ঠিক মাগরিব পর্যন্ত পানি তুলছে নদীর পানি নদীর মধ্যে মাগরিবের সময় যুবক মনে মনে কয় আমি তো জীবনে গুরু দি এই বালতি দিয়ে নদী কেন একটা খালও খেসতে পারুম না যেই খালের সাথে নদীর যোগাযোগ পৃথিবীর বড় বড় মেশিন লাগাইলো খালটা খেসা সম্ভব না আমি কি করব আমার মালিকের কাছে হাত তুললাম মালিক চাওয়ার মতো চাইছি আমার দাম নাই তোমার অলির দাম আছে তোমার অলির সম্মানটা বজায় রাখার জন্য আংটিটা নদীর কোথায় আছে আমি জানি না তুমি জানো আল্লাহ খবীরুম বিমা তামালুম খবর তোমার কাছে আছে এ যুবক ভাই রে ভাই মাগরিবের নামাজটা যুবক নদীর পারে পড়িয়ে দুই হাত মাওলার কাছে তুলছে তুমি মাওলা মাফ কইরা দাও আব্দুল্লাহকে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে আল্লাহ জীবন ভর গুনাহ করছি কেন 25-26 বছর বয়সে তোমার ওলির ওয়াজ শুনতে গেছি তোমার ওলির কথা লইয়া চ্যালেঞ্জের সম্মুখীন হইছি আমার কোন দাম নাই তোমার নাইবে নবীর দাম আছে আমারে তুমি অপমান করো না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সবচাইতে সর্বময় ক্ষমতার মালিক তুমি বাজানে কোন চোখের পানি বেলায় কান্দই মা বিলে কার জানো মা নাই বাবা নাই এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই আজকে 15ই নভেম্বর মাগরিবের পরে বাবা বয়ান মাগরিবের পরে তোমরা পোস্টারে দেখছো বাজান দে শুধু এখন ইশারের পারে শুধু আমার মাওলার দেখাইয়া দিবা ওই যুবক যদি কাইন্দে গুনে মাফ করাইতে পারে আমি কেন পারবো আমি আমার মা বোনদেরকে বলবো মা যারা আমার ওয়াজ শোনার জন্য আসছেন গো মা দুনিয়ার কোন মানুষের কাছে চাইয়ে লাভ নাই আমার মাওলার কাছে আপনার স্বামী খারাপ আপনার স্বামী ফেলাস খেলায় মা টাস খেলায়
আমি এই মহারা ইলিয়াসের সাথে চোখের পানি ফেলে কান্দেন না আপনার সন্তান আপনার স্বামীর জিম্মাদারি নিবে আমার মাওলা যুবক মাগরিবের নামাজ পড়িয়া নদীর পারে হাত তুলছে গো ভাই নদীর পারে হাত তুলিয়া এই 15ই নভেম্বর এখন কাঁদ বাবা মাগরিবের পরে আমার মাওলার দেখে দাও গো বাবা এই মাহফিল সাক্ষী থাকবে এই রাজবাড়ি ফরিদপুরের জমিনে রাজবাড়ি ফরিদপুরের জমিনে 15ই নভেম্বর সাক্ষী থাকে যাবে বাবা এটা কিন্তু আমার মেন মাহফিল না মাহফিল আর একটা আছে মধুখালী আপনারা জানেন এটা হলো আমার আজকের প্রথম মাহফিল গো বাবা শুধু আপনারা আমার সাথে এখন বয়া বয়া কাঁদবেন আর মাওলার কাছে তওবা করবেন আমার বিশ্বনবী বলে মুমিন যখন কান্দে আল্লাহর কুদরতে খুঁটি লড়াচড়া করতে থাকে মুমিনরে মাফ করার আগে আমার মাওলা তারে কোনোদিনও ছাড়ে না গো বাবা ওই যুবক যখন মাগরিবের নামাজটা পড়িয়া হাতটা তুলছে আমার আল্লাহর আরশে আজিম বাবা এখন থরথর করে কাঁপতাছে বাজানডে গুনাগারের গুনা লইয়া যখন মাওলার কাছে দাঁড়ায় আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় বাবা কোন মহিলা যখন কষ্ট পায় আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় ওই যুবকটা যখন মাগরিবের পরে হাত তুলে বলে মানি আমার আংটিটা তুলে দিলে তোমার কোনো ক্ষতি হবে না যুবকের চোখের পানি মাওলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেল মাগরিবের নামাজটা পড়ে আবার বালতি নদীতে ফেলছে ফেলতে দেরি আছে আল্লাহ ফেরেশতারে বলে দিছে আমার বান্দা আমার কাছে চাইছে ওর আংটিটা কই আছে আমি জানি ওর বালতির মধ্যে তুলে দে জোরে 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 হ্যাঁ যুবক সবার মতো চাইলে পাওয়া যায় না জোরে কয় যায় না শুধু এবার দেখা যখন বাজান দেব চাইছে সবার মতো হাতের মধ্যে চক চক করে বালতির মধ্যে পাইয়া বাবা হাতে টান দিছে টান দিয়ে আস্তে করে উঠাইয়া রাজ দরবারে যায় বলে দারওয়ানকে ডাক দিয়ে বলে তোর ম্যাডামরে ডাক দে কয় কে সবার মতো চাইছে আংটি নিবে না এখন কানবেন তখনকার রাজা বাদশার বউগুলো আপনারা আমার মন্ত্রীর বউর মতো না তারাও আল্লাহর ওলি ছিল রাবেয়া বুসরি আংটিটা হাতে নিয়ে কয় দারোয়ান নিয়ে কয় ম্যাডাম আপনার মেয়ে দেবেন না আমি জানি কিন্তু আমি আগে ওর কাছে মাপ চাই কারণ ওর সাথে যে আল্লাহর টেলিফোনে কত হয় এটা আমি জানতাম না ম্যাডাম ম্যাডাম আমি জানি আপনার মেয়ে দিবেন না ব্র্যাকটা মাত্র মেয়ে কিন্তু টাকা দিয়ে গরু ছাগল সব কিনতে পাওয়া যায় আল্লাহর ওলি কিনতে পাওয়া যায় না ম্যাডাম একটা কথা কই কি আপনি চিন্তা ভাবনা করে দেন এই যে আপনি সবার মতো চাইছিলেন আন্টি লইস বাজান এই কথাটা বলতে দেরি আছে মন্ত্রীর বিবির মধ্যে ঢুকিয়ে গেছে টেনশন টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায় না সব কিনতে পারা গেলেও ওলি কিনতে পাওয়া যায় না এই চিন্তা ভাবনা করিয়া মনে মনে কয় কি করা যায় এখন একটু চিন্তা করে দেখি আংটিটা ঘুরাইয়া ফিরাইয়া দেখি এটা তো আমারই হাতের আংটি তো বানায় আনে নাই মনের ভিতর আল্লাহ হেদায়েত দিয়া দিল বাচ্চারে ডেকে কয় তুমি দাও বানা দাও মাই আমি পেটে রাখছি আমি বিয়ে দিব মন্ত্রী কয় তুমি দিলে আমি তোমার মায়া বাধা দিব কে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে গো বাবা হিন্দি মিন টাইমে আমি দেখব এখন কে এই যুবকের কাছে সাইবা যুবক ভাই বিয়ের অনুষ্ঠান চলতেছে সব এমপি মন্ত্রী ডাক দিছে আব্দুল্লাহর তোর তোর এই রাজদরবারে গার্জিয়ান কেউ নাই আমরাই গার্ডিয়ান তোরে আমরা বিয়া দিমু আব্দুল্লাহ
এই কথা বলিয়া যখন আব্দুল্লাহর বিয়ের ফ্রিতে বসাইছে আহা আব্দুল্লাহ কোন বিয়ের ফ্রিতে গায় হলুদর অনুষ্ঠানে বইয়া রাজা বাচ্চার মায়া আব্দুল্লাহ কোন মনে মনে কয় হুজুর বলছে সাবার মতো চাইতে হয় আমি চাইলাম কি জন্য রাজার মায়ে চাইলাম আমি কেন আমার মাওলারে চাইলাম না فنعم المولى ونعم النصير أبي كان أمر مولى رسائل من أغو بدن سكر بني سر دي عبد الله كن بيار فيري دي بوشي كام دي ان دي من تايم دي خزا عبد الله بيار فيري دي لاب دي اوٹھیا گسے আব্দুল্লাহ কই যাস কই যাস আরে কই যাম ওই 2 টাকার মন্ত্রীর মাইয়ের আমার দরকার নাই আমার মাওলাই বলছে সাওয়ার মতো চাইতে হয় আলেম বলছে সাওয়ার মতো চাইতে হয় আমি পেয়ে গেছি এখন আর আমার মন্ত্রীর মাইয়ের দরকার নাই এখন আমার মাওলারে দরকার আব্দুল্লাহ চোখের পানি ফেলে দিয়া চিল্লায় আর দৌড়ায় মালিক তুমি কই গো তোমারে আমার দরকার মাংলি সবাই আব্দুল্লাহর বাধা দিয়া কয় যাস না বিয়েটা করে যা আমার বিয়ের দরকার নাই আমি জঙ্গলায় দেখি আমার মাওলার সাওয়ার মতো চাইয়া পাই কি না বাজানো আব্দুল্লাহ যদি সাওয়ার মতো চাইয়া পাইতে পারে যুবক এখন হাত দুইটা উপরের দিকে দিয়ে তুমি চোখটা বন্ধ করে শরমনের মাঠের পাগল গুলে যেমনে চিল্লে চিল্লে মাওলার ডাকে গো বাবা দেখো তোমরা চাইয়া দেখো শরমনের মাঠে পাগল গুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা পাগল গুলে লাফায়ের চিল্লায় চাইর জোরও তার চাইপা ধরে রাখতে পারে না কেন চিল্লায় জানুনি এই পাগল বুঝাইতে চায় মানি রাজবাড়ি বইয়া তো তোমারে পাই না মসজিদে যাইয়াও পাই না শরমনার মাঠে আইসি যদি এখানেও না পাই গোমালি কবি কই গেলে পাও যুবক ভাইরে তুমি জানোনি চারজনে করিয়া যখন কান্দে লইয়া কবরস্থানে রওনা দিবে ওই লোকটা মনে মনে ভাববে চারজন বুঝে আমার কবরে যাবে এই চারজনে যখন বাবা লাভ দিয়ে কবর থেকে উঠে আসবে ওই লোকটা তুমিও হতে পারো আমিও হতে পারি গো বাবা ওই লোকটার বুঝে আর বাকি থাকবে না এরা চারজন আমার সঙ্গী হবে না এই লোকটা জোরে জোরে চিল্লাবে আর বলবে মালিক রে এই দুনিয়ায় সবই মিশাই এই দুনিয়ায় সবই মিশা আপন কেহ নাই আপন হলো আমার মাওলা খুঁজি আমি হাত দুটো উঠে দেন তো আল্লাহকে জোরে একটা ডাক দেন তো বাবা ডাক দেন ডাক দেন ডাক দাও ডাক দে যুবক ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহ তুমি এদের ডাকগুলো কবুল করো জোর করে আমিন আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করো জোর করে আমিন আল্লাহ তুমি দেখো এই মাহফিলে যার মা নাই বাবা নাই পৃথিবীতে সবচেয়ে বড় দরদি দুইটা মানুষ বাবা মা আর বাবা ঠিক না ঠিক কথা আসতে বলেন কেন শাশুড় শ্বশুরই কি মা বাবার সেই মতো এরা দরদি এই বেড়ে তোরা মা বাপরে পর কইরা শ্বশুর শাশুড়ি আপন করছো তোর মতো বড় গাদাই জমিনে নাই এ লাল সাদরে বেড়াই তুমি কই যাও হে বো হে ওটা টান দে লুঙ্গি দে রে
কিরে মগা দুইটা দি জায়গা অগ দুইটারে না বহাইলে আমি ওয়াজি করে মাসকে ধরো দুইটারে যাতা যাতি যা আইষ্টা দিদি যা মারহাবা বলেন এই জমিনের মালিক কে আমার কি পুরো সময় পাবেন একটু পরেই তো চলে যাব যাবার আগে সাথে একটা ওয়াদা দিয়ে যাব পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের পরে দুইজন বস্তু হলো সবচেয়ে বড় বন্ধু বান্ধবী এক নম্বরে মা ঠিক না বেঠিক ঠিক এই বান্ধবীদের চিনেন আমার বিশ্ব নবী বলেন ও সাহাবীরা তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু কে বলে আল্লাহ এরপরে কি আল্লাহর রাসূল নবী বলেন এরপরে কি বলো বলে মা নবী বলে আবার কি বললি মিষ্টি সুরে বলতো মা আবার বলতো মা আপনার একটু বলেন তো কে আরেক সাহেব এসে বলে হুজুর আমি একটু জানতে চাই এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সন্তানের কাছে সবচেয়ে দামি কি আমার নবী বলে পৃথিবীতে মা এরপরে বলে আবার বলো তো মা আবার বলো মা আবার বলো মা কয়বার এলো তিনবার নবী বললেন আবার বলো কয় মা নবী কয় না চারবার হলো বাবা মারহাবা বলেন বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলেন সাদাকতা ইয়া আল্লাহ আল্লাহ সত্য কইছে না আল্লাহ বল সাদাকতা ইয়া আব্দি ও নবী বলে দেন আমার বান্দা ঠিক কথা কইছে মারহাবা বলেন আপনাকে প্রশ্ন আসতে পারে হুজুর মা বাবার এত দাম কে কারণ একটাই একটা মাত্র কারণে দাম যাদের ওসিলে এই দুনিয়া দেখছে ঠিক না ঠিক জোরে কর মা বাপ না হলে দুনিয়া দেখতাম এই ইলিয়াসুর রহমান জিহাদি এই ইলিয়াসুর রহমান জিহাদির সবচেয়ে দামি হলো তার জনম দুঃখিনী মা কেন জানেন আমার মা 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আমি 4.25 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি কেরানীগঞ্জ কারো কাছ থেকে একটা টাকা চাইয়ে নিয়ে করিনি যদি কেউ দেয় তাহলে নিছি আলহামদুলিল্লাহ বলেন গতকালকে সভাপতি আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কান্দের কি বলে জানেন গতকালকে ওয়াজ করছে চাঁদপুরে হুজুর আমি টাকার মালিক কিন্তু আমি মসজিদ করতে পারিনি আমি এই মাদ্রাসায় দিলাম 1,00,000 টাকা আপনার মসজিদে দিলাম 5,000 টাকা আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায় আল্লাহর কসম করে বলছে ওই লোকটা 5,000 টাকা দিয়ে কান্দা শুরু করছে ওদের মসজিদ পৃথিবীর যেখানেই হোক সবাই দান করতে পারে ঠিক না ঠিক আমি এখানে আসার পরে একজন হুজুর আছেন না উনি একজন হুজুর আপনার এলাকায় ইমামতি করে ছাত্র মানুষ আলিয়া পড়ে ফাজেলে সে এক মহিলা আমার মসজিদে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে হুজুরের হাতে দিয়া বলবা হুজুরের মার মসজিদে দিলাম যেন হুজুর আমার জন্য একটু দোয়া করে আমি মনে মনে তার মনের জন্য দোয়া করলাম আল্লাহ আমার বোনটাকে জানি না আমার বোনের বয়সী হবে তার স্বামী সন্তানকে আপনি ভালো রাখেন তাকে আপনি কবুল করেন আরো কত ছেলে আমার সাথে মুসাফা করে টাকা দিয়ে আসছে আমার মসজিদে আমি কিন্তু কারো কাছে চাইয়ে বলি নাই আমার 5টা টাকা দাও আমি আমার এই কষ্টের টাকা দিয়ে আমার মায়ের ঋণ আমার মা বলেছিল ওসিয়াত করেছিল ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ করিস বাজান রে আমার নবীও বলেছে ইদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব অবাজানে কোন দুই নয়নের পানি দিয়ে কান্দা আমি ইলিয়াস রহমান জেহাদি 4.25 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছি দেখে আসবেন কত সুন্দর বাজান আমার এই ওয়াজের কষ্টের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি আমার একমাত্র মায়ের ওসিয়াতের কারণে আমি আমার মাকে জীবনে এক খিলি পান কিনে খাওয়াইতে পারি না গো বাবা কেমনে খাওয়াবো আমার মা তো আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে যখন আমাদের গ্রামের বাড়ি এই যে গোপালগঞ্জ মকসিদপুর টেকেরাট আমার বাড়ি বাবা তোমরা বরিশাল গেলে আমার বাড়ির উপর দিয়ে যাও গো বাবা মাদারীপুর গেলে আমার বাড়ির উপর দিয়ে যান গো বাবা শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই
আমার মা আমারে বলছিল ইলিয়াস রে শুধু একটা কথার উত্তর দিবি বাবা জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না বাজান আমার মায়ের কথা শুনে আজকে আলেম হইছি এমন দিন গেছে একটা ডিম কেনার মতো পয়সা আমার পকেটে ছিল না আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইলাম কই গেল আমার মা জনম দুঃখিনী মা এই যে আমার আলেম বাইরে দেখবা মার কথা মনে করে কান্দে বাবার কথা মনে করে কান্দে কেন জানুনি এই আলেম বাইরে জানে মা বাবা কি জিনিস গো বাবা যেই সন্তান মা বাবার কথা মনে করে কান্দে গো ওই সন্তান কোনোদিন বেঈমান হয়ে মরবে না ওই সন্তানের কোনোদিন টাকার অভাব হবে না আমার বিশ্বনবী জানেন এখন চিল্লাবেন আর কানবেন বাবা আমার নবী তো জীবনে বাপ দেখে নাই দুধ বাবা ছিল আবি আব্দুল্লাহ অর্থাৎ নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা নবী যখন তার দুধ বাবা ডাক দিত আব্দুল্লাহ গোয়া নবী আবার ফুপায়া ফুপায়া কাঁপত নবী বলতো আব্বা আপনি কোনোদিন আমার ভাই দুধ ভাইরে আব্দুল্লাহ কইয়া ডাকবেন না কই কেন পরে ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায় আমার বাবার নাম আব্দুল্লাহ এ রাজবাড়ির যুবক ভাইরে হাবিলিয়াস রহমান জিহাদি যখন দেখি কোনো মা আমার মসজিদে টাকা দেয় বাবা তখন আমার মায়ের কথা মনে করে দেখ মা আমার মসজিদ বানাইতে বলল কিন্তু আমার মসজিদটা দেখে যাইতে পারল না হে আমার রাজবাড়ির যুবক ভাইরা শুধু আমি আপনাদের রামনগরের যুবক ভাইদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই গ্রামে কোন যুবকের মা নাই কার বাবা নাই গো তোমরা যারা ওয়াজ দিয়েছ আমি প্রাণ খুলে খুলে দোয়া করে দিয়ে গেলাম এলাকার প্রত্যেকটা বাবাজির মা বাবাকে মাফ করে দেব আল্লাহ আমার নবী তার দুধ বাবার কি বলতেন এখন কানবেন দুধ বাবার সাথে এক বৈঠকে খাবার খাইতেছে বুখারী তার হাদিস কানা এক বৈঠকে যখন খাবার খাইতে বইছে আমার নবীর মুখের মধ্যে দুধ বাবায় খাবার তুলে দিতেছে আবি আব্দুল্লাহ আমার নবী খায় আর জিব্বা চাটে আবি আব্দুল্লাহ বলে কিরে মোহাম্মদ তুমি মজা করে কেন খাও বাবা গো কত পোলাই তার বাবার হাতের খায় আর আমি আমার দুধ বাবার হাতের খাই আমি আমার খাবারের মধ্যে দেখি আমার বাবা আব্দুল্লাহর হাতের মজা লাগে কিনা মজা লাগে কিনা আমার নবী তাহলে বাবারে কত ভালোবাসত আজকাল যুবল গুলা বাবারে বকা দেয় মায়ের গায়ে হাত দেয় যুবক আমি তোর দুটা পাও ধরে বলে যাই রে ভাই যেই যুবক বাবা মায়ের কাছে মাপ চাবি জান্নাত তোর জন্য দলিল হয়ে যাবে আমি শুধু তোদের খেদমতে আরজ করতে চাই এই মাহফিলে যেই যুবক গুলো বসে আছো আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পর্যন্ত আমাকে 14-15 বার হজে নিয়েছে হাজার উমরা যতবার আমি গেছি ওইবারের মতো টেস্ট আর পাই নাই 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজে গেছে আমি তো 2004 সাল থেকে হজে যাই আমার আব্বাকে যে বছর নিয়ে যাই ওই বছরটা ছিল নভেম্বর মাস আলহামদুলিল্লাহ বলেন 2011 সালে যখন আব্বাকে নিয়ে হজে গেলাম ইন্দিমি টাইমে আমার দুই নাম্বার ছেলেটা তখন হয় মারহাবা আমার দুই নাম্বার ছেলেটা দ্বিতীয় ছেলেটা আমার আল্লাহ দান করেন যখন আমার দুই নাম্বার ছেলেটা দুনিয়া আসবে আমার ওয়াইফের পানি ছিল না আপনারা জানেন মহিলা সংক্রান্ত আমার মারা বুঝবেন আমার ওয়াইফের শরীরে পানি ছিল না বললে এক্ষুনি ডেলিভারি করতে হবে ডাক্তাররা নার্স ঘরে নিয়ে গেছে দেখেন আল্লাহর কি কুদরত নেয়ার সাথে সাথে নর্মাল হয়ে গেছে
কারণ কি আমার কানে খবর গেল কি কয় যে সিজার করতে হবে আমি বললাম সিজার করা পরে করতে বলো আমি তো দেখি সিজারের মালিকের লগে একটু কন্টাক্ট করি আল্লাহর কসম করে বলি আমি আর আমার আব্বা বেলা 11টার সময় ওই দেশের 11টা দিলাম দৌড় কাবা ঘরের দরজার সামনে যাইয়া দুই বাপটা বুকটা লাগাই কইলাম আল্লাহ আলেমের বউরে দিছি সিজার করা বাহ মাত্র 7 থেকে 8 মিনিট পরে হুজুর খবর গেল যে আমার বাচ্চা হয়ে গেছে ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে গেছে বাজান রে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা এ যুবক এখন চিল্লাবি আর কানবি যখন আমি পাইলাম ওই রাত্রি আমার আব্বার কাবা ঘরের দরজার সামনে এইভাবে বুকের মধ্যে চাইপে ধরলাম আব্বা আগামী তিন দিন পরে আমরা আরাফার মাঠে চলিয়া যাব আরাফার মাঠে আপনি মাফ না করলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল ইলিয়াস যে আমি তোর জন্য দোয়া করে যাই রে বাবা তুমি যেই মাহফিলে যাইবা প্রত্যেকটা মাহফিলে যুবকগুলো যেন কান্দে ওই যে দেখো বয়া বয়া যুবকগুলো কান্দে এমনি এমনি না গো বাবা এটা আমার বাবার দোয়া আমি আমার বাবার পাও ধরে যদি কানতে পারি গো আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আমি দেখবই মাহফিলের মধ্যে কোন কোন যুবক আছে যাদের বাবার সাথে নিয়ে অস শুনতে আসছো ওই ছেলেগুলো দাঁড়ান তো যাদের বাবাই মাঠে আছে দাঁড়ান তো একটু এই কাকু বাবাই মাঠে আছে দাঁড়াও এই যুবক দাঁড়াইতে কইছে দাঁড়া হে ভলান্টিয়ারা দাঁড়া কার কার বাবাই মাঠে আছে তুই জানোস না যে তোর বাবাই মাঠে অস শুনতেছে বইয়া বইয়া দাঁড়া কপাল পোড়া যাকো বাবাই মাঠে আছে দাঁড়া অতএব আমি বলবো যাদের বাপ আছে তারা তো দাঁড়াইছেন এই বাপগুলো যাদের মাঠে আছেন বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান ছেলেগুলো তো দাঁড়াইছেন বাপরা দাঁড়ান দাঁড়ান যাকো বাপ আছে দাঁড়ান এই যে তাকান বাপও দাঁড়াইছে পোলাও দাঁড়াইছে যুবক আমি বলার সাথে 30টা সেকেন্ডে দৌড় দিবি আমার মতো কাবা ঘরের সামনে বসে যেমন আমার বাবার কাছে মাপ চাইছি বাবার কাছে মাপ না চাই তোর দোয়া কোনোদিন কবুল হইব না আমি কোরআন হাতে নিয়ে বললাম 30টা সেকেন্ড একটা দৌড় দিবি তোর বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি তুই জীবনে কি চাস কোটি কোটি টাকার মালিক হইতে চাস আল্লাহ এখনই বানাই দিবে এখনই বানাই দিবে তার মানে তোর জান্নাতের মালিক বানাই দিবে আল্লাহু আকবার জোরে বলতে পারো না দাও দৌড় দাও দে দৌড় দে যুবক বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবার দাও দৌড় দাও কার কার বাবা আছে আমি বলছি যাও 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 দৌড় দাও বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবার বল বাবা আপনি আমারে মাফ করে দেন কোন যুবক নাই এখানে এ কোন বাবাজি নাই তার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা এ বইয়া পড়লি যে ভলান্টিয়ার আই দেখ প্রথম কেমনে দেখ জান্নাতি পোলা কারে কয় দেখ 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 কেমনে দুই বাপ বেটা কান্দে সে দেখ দেখ এই দেখ এই দেখ যুবক দেখ আল্লাহ তুমি দেখো গো আল্লাহ তুমি দেখো আল্লাহ দেখো যুবক গুলা তার বাবারে যুবকে নিয়ে কান্দে এই বাদ মাগরিবের বয়ানের কথা ছিল মালিক বাদ মাগরিবে পোস্টারা এই সময় যারা তার বাবারে বুকে নিয়ে কান্দে আজকে 15ই নভেম্বরে দের চোখের পানি কবুল করে নিবা আল্লাহ দেখো এই প্যান্ডেলের মধ্যে ভাই বাইরে বাবাই সন্তান নিয়ে কান্দে তোমার কাছে যদি চোখের পানি দামি হয় কে রে তুমি বাপ যুবতী বোন তোমার কি মা নাই গো তোমার মা মহিলা প্যান্ডেলে থাকলে বুকের মধ্যে নিয়ে কান্দ গো বোন তোমার মা না থাকলে তোমার বড় বোন রে বুকে নিয়ে কান্দ তোমাদের চোখের বাড়ি কবুল হলে রাবে অবশ্যই হয়ে যায় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো জোরে কান আমিন এবার কোন আমার সাথে এই জমিনের মালিককে প্রতি বছর এই মাহফিলটা হোক আপনি চান না চান চান আমি দুইটা যুবক চাবো দুইটা যুবক আমি ইলিয়াস রহমান জয়াদি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে আমি এখনো 23 লক্ষ টাকা ঋণ নিয়ে মসজিদ করতে যাই দুই তলার টাইলস লাগানো হইতেছে যেই বোন আমার মসজিদে 500 টাকা দিয়েছে আমার কাছে 5 কোটি টাকা আর এক যুবক দুই যুবক 100 টাকা দিয়ে মোসাফাস করছে আমি দোয়া করি এই যুবক শুধু একটা কথার আওয়াজ দিবা আমি যদি পারি আমার মায়ের জন্য এত কিছু করতে তুমি পারবা না তোমার বাবা কবরে মা কবরে আগামী বছর মাহফিল যদি হয় আমি আসি বা না আসি আগামী বছর দুইটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আগামী বছর আমার দাদা দাদির কবরটা আমার মা বাবার কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য
এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে এটা জান্নাতের প্যান্ডেল দুনিয়ার প্যান্ডেল আমি আমার দাদা দাদির নামে মা বাবার নামে এই প্যান্ডেলের খরচটা আমরা দুই যুবক করে দেব কে কে আছে বলো আগামী বছর দুইটা যুবক দাঁড়াই বলবা পুরো প্যান্ডেলের খরচ আমরা দুইজনে করে দেব কে আছে কও এই গ্রামে কে আছে যত কষ্ট হোক রক্ত বিক্রি হইলে দিয়ে দিবি কও একজন পুরাডা নায়ক অর্ধেক আরেকজন দাঁড়াও একজন পাইছে আরেকজন বলো আরেকজন বলো দুইজনে মিলে পুরো প্যান্ডেল করে দিবা দাঁড়াও আরেকজন কি আছে নারায় তাকবীর তিনজন দাঁড়াইছে এই বইস না তোরা দুইজন প্রথম দাঁড়াইছ তোরা দুইজন প্যান্ডেলের খরচ দিবি যেরকম মারহাবা কি করছ তুই আল্লাহ দুজনকে তোমার কাছে রেখে গেলাম ওর দাদা দাদিকে জান্নাতের প্যান্ডেলের খরচ দিয়ে দিও আল্লাহ বসেন আরে তুমি দাঁড়াইছো না তুমি দিয়ে দেবো মাইকের খরচ তুমি কি করো আল্লাহু আকবার তুই রাজমিস্ত্রির কাজ করছ আল্লাহ জানে তোর জান্নাতের রাজমিস্ত্রি বানায় দেয় আমিন সাউন্ড সিস্টেম তুই দিয়ে দিবি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর প্যান্ডেল দিয়ে দেবে দুইজন যখন মারহাবা তাহলে মাইক হলো প্যান্ডেল হলো 30 সেকেন্ড আর একটা যুবক আমার লাগবে আগামী বছরে ডিজিটাল ব্যানার আর পোস্টারে খরচ কে দিবে বলো পোস্টারে খরচ আর ডিজিটাল ব্যানার নারায় তাকবীর আল্লাহু আকবার দুইজন দাঁড়াইছে তুমি আগে দাঁড়াইছো তুমি দিবা ইনশাআল্লাহ বলেন নামগুলো লেখো আমি আই তোমরা চাইছো যা তাতে বেশি করে দিয়ে যাই প্যান্ডেলের খরচ তুমি দিবা ইনশাআল্লাহ বলেন না না তুমি দিবা পোস্টার আর ব্যানার আর আপনি দাঁড়াইছেন আপনার কপালে যদি প্যান্ডেল আর পোস্টার কত লাগে প্যান্ডেল না পোস্টার আর ব্যানার কত আছে 7000 টাকা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা আগামী বছর আমি 10টা বন্ধু চাই 10 থেকে 20টা 20 জন যুবক দাঁড়াবা আপনার হাতে পাও ধরে বললাম ইলিয়াস রহমান যদি আসুক বা না আসুক আপনার পকেটের টাকা আলেমের পকেটে গেলে যে আমাকে যদি টাকা হয় মসজিদ মাদ্রাসা বানাবো ঠিক না ঠিক আপনাকে এই ওয়াজের হাদিয়াটাও আগামী কালকে সকালবেলা মসজিদে চলে যাবে আপনি জানেন না তাহলে আপনার আমার টাকা দিলে লস নাই তো আপনার মসজিদ মাদ্রাসা বানাবার সব পেয়ে গেলেন তো 30টা সেকেন্ডে 20টা যুবক দাঁড়াবা আগামী বছর এই মাহফিল করার জন্য তোমার মায়ের জন্য বাবার জন্য এক বছর বইয়া 5000 করে টাকা দিবা দাঁড়াও তো কে কে দিবা আগামী বছর দাঁড়াও 5000 করে টাকা দিবা আগামী বছর কে কে দিবা বলো দাঁড়াও আগামী বছর 5000 করে টাকা দিবা আগামী বছর ওয়াজের জন্য দাঁড়াও একজন দুইজন তিনজন আমি 10টা যুবক চাইছি দাঁড়া ভাই দাঁড়া 10টা বাবা দি চাইছি আমি 1 মিনিট সময় দিলাম আমি আপনার বন্ধু বানাই যাব আজীবন আপনার সাথে আমার বন্ধুত্ব থাকবে দাঁড়াও আর কে দিবা 5000 টাকা বলো আর কে কে দিবা 5000 টাকা বলো হ্যাঁ আরে বহমিয়া বুদা বুয়া পেছাল বিয়া পেছপেছ করে এ কয়জন হইছে দেখি দাঁড়ান দাঁড়াও আর কে কে দিবে 5000 টাকা 10 জন লাগবে আমার 10 জন 10 জন 1 2 3 4 5 6 7 দারোগা সাহেব দরকার মারহাবা এ দারোগা আপনি তো একাই তো পারেন এক বক্তা টা দিতে মিয়া আপনি 5000 দিয়ে সিতেই বই হয়েছেন মিয়া আমি তো চিনি না আপনারে এ উনি একা দেবে 10000 মারহাবা কোন দোয়া করে যায় 10000 দিবেন তো নারায় তাকবীর উনি একা হইছে 9 জন কোন আর কে দিবেন আর দুইটা লোক লাগবে যুবক বল 5000 আর কে দিবে দুইটা যুবক দাঁড়াও 5000 করে বলো বলো আর কে দিবে আর কে দিবে 5000 করে আর কে দিবে আর কেউ দেওয়ার মতো নাই আলহামদুলিল্লাহ বলেন আমি আপনার কাছে 20টা যুবক চাবো 30 সেকেন্ডে দাঁড়াবে আমি তোর বন্ধু বানাই বিদায় নিলাম আজীবন তোর সাথে আমি বন্ধুত্ব করব 1000 করে টাকা কে কে দেবে আগামী বছর দাঁড়াও 1000 করে টাকা দিবে এই মাহফিলের জন্য বলো 20টা যুবক দাঁড়াবি একজন কম দাঁড়াবি না আল্লাহ তোর বিচার করবে টাকা আছে তুই দিলি না আল্লাহ তোর বিচার করবে টাকা পয়সা জীবন ভর থাকবে না দাঁড়াও আমি গুনবো দাঁড়াও 20টা যুবক দাঁড়াবে 1000 করে টাকা দিবে আগামী বছর দাঁড়াও দাঁড়াও আমি গুনবো কিন্তু গুনার আগে দাঁড়াও গুনার আগে দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 35 34 35 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
পাঁচাটা চল্লিশ আর হলো পঁয়ত্রিশ কত হইলো বাংলাদেশের কোন বক্তা স্যার সব বক্তা পাবি ইনশাল্লাহ বলেন কিন্তু আমি আপনাদের কাছে হাত পাচ্ছি এই চাচা যাইয়েন না শুনেন আমি যখন দুই মাস আগে হজ করতে গেছি আলহামদুলিল্লাহ বলেন হুজুর আমি মদিনার রসুলের রওজার পাশে বইয়া সোমবার রাত্রে রেজুল জান্নার মধ্যে বই চিন্তা করে আল্লাহ আমি তো এতবার আসলাম আমার ভাইরা তো আসতে পারলো না আমার অশ্বিনী শুনে তো কান্দে আল্লাহ আমার ভাইরা আসতে পারে এবং তার মাকে নিয়ে জান্নাতে যেতে পারে আমি মা হারা ইলিয়াস মা হারার মারওয়াজি বেশি করি আর আমার নবী আমরা তো আইয়া আপনার সালাম দিলাম নবী আপনি তার বাড়িতে যাই তার সাথে দেখা করবেন কি আমল আছে হাদিস করেন ঘুটে দেখি নবী বলেন যদি কেউ আমার পরে এই আমলটা করে আমি তার বাড়িতে যেয়ে দেখা দেবো ডাইরেক্ট হাদিস বুখারীর যদি কেউ আমল করে চল্লিশ বার আমি নবী তার বাড়িতে যেয়ে দেখা দেবো আমি ওইখানে বসে রসুলের রোজায় হজে থাকা অবস্থায় একটা কিতাব লিখছে আলহামদুলিল্লাহ বলেন মুনাজাতের পরে আর এই কিতাবের টাকা আমি এক টাকাও খাই না সব আমার এতিমখানায় যায় একশো টাকা দিয়ে একটা বই নিয়ে আপনার মাকে নিয়ে বলবেন মা মা হারা ইলিয়াজের লেখা তুই পড়বি আর আমার হলে জান্নাতে যাবি কোন মাসে কি আমল করলে তোমার চাকরি চলে গেলে চাকরি হবে তোমার মা কিনে জান্নাতে যেতে পারবে সব আছে মুনাজাতের পরে বইটাই কোনার থেকে নেবেন কিন্তু তার আগে আমি বলবো আপনার কাছে হাত পাচ্ছি আমি মাহফিলের জন্য এক হাজার পাঁচশো টাকা প্রথম আমার হাতে কে দিবে দেন তো নগদ কে দিবেন দেন আমার হাতে দেন এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা আমার হাতে প্রথম কোন যুবক দেবে আসেন আগামী বছর বাঁচবেন তারপরে সে দিবেন এই মিয়া দেন না কে দিবেন প্রথম আপনার সাথে আমি বন্ধুত্ব করবো এক হাজার টাকা কে দিবেন পাঁচশো দিলেন এক হাজার দিয়ে বাইর করছিলেন আল্লাহ প্রথম তার বাবারে বুকি নিয়ে মাপ চাইছে আসেন এক হাজার এক হাজার এক হাজার দে ভাই দে আয় তোর জন্য আজীবন আমি দোয়া করে দে আসেন ভাই যান আসেন এই একো জায়গা দেন একটু আপনি টাহাও দিবেন না জাগাও দেবেন এটাকে মনে রাখি আমি জায়গা দেন খালি হুদা মাগনা ওয়ার শুনবেন মাগনা হইছে আমাকে আনতে দিই আমি আপনারা একটু সহযোগিতা না করলে যুবকগুলো কেমনে ওয়াজ করবে কোন এরা তো গান দিবে তোলে অতএব আসেন গান দেওয়ার লোক বহুত পাওয়া যায় মেম্বার চেয়ারম্যান দেয় হাজার হাজার টাকা আমার নামটা উপরে দিস মমতা যাইতেছে ওয়াজের টাকা কেউ দিতেছে না কয় ব্যবসা লইছে দেন তুমি যাও হন মহিলা ব্যান্ডালে সিধা হয়েছে সাউগা এই দেখো যুবক ভাই ও মা এনে শুনলাম আমার অনেক মা আছে বলো মা আপনি পারেন না পাঁচশো এক হাজার টাকা দিতে মা আপনি অত একশো টাকা পারেন না মা আমি আমার বলবো আপনার স্বামীরে ভালো করতে চান আমার বইয়ের ভিতরে একটা দোয়া আছে যেই মহিলার সন্তান হয় না সন্তান নেশাকর হয়ে গেছে স্বামী টাস খেলে জুয়া খেলে আমি বলে গেলাম আমার এই কিতাবের মধ্যে এমন একটা আমল দিছি স্বামী সন্তান ভালো হতে হবে সন্তান হতে হবে আলহামদুলিল্লাহ বলেন আমরা মেহরবানি করে একশো টাকা দিয়ে মহিলা প্যান্ডেলের কাছে আমার গাড়ি আছে ওখান থেকে একটা বই নেবেন আর স্টেজে আমার ভাইরা নেবেন আজীবন আমি আপনার ঘরে বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ বলেন আমি আসিবেন আসি কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে যদি আমার এই বইটা করে আমল করেন আসেন পাঁচশো এক হাজার টাকা আর কে দিবেন আসেন আল্লাহ সাব্বির পূর্বাসী ভাই পাঁচশো টাকা হেন আর কে আল্লাহ তোমার এক বান্দা পাঁচশো টাকা দরকার মার হবা ভাই পাঁচশো এক হাজার টাকা কে দিবেন দেন আসেন এ যুবক ভাই যাইস্তে এ তোরা কজন যাইস্তে আমি এখনই মনাজ করবো বয় এদিকায় এ ভাই হনে দাদা ভাই এ যাইস্তে তোর আছে পাঁচজন মানুষ ব এদিকে তো টাহা দিতে হবে না বো আমি বুঝছি তুই টাহা দিবি না দিয়ে উঠছ বো তোর টাহা দিতে হবে না বো ওই নেবে মোনাজারটা লয়ে যা আর পারলে ইলিয়াসর মান জিয়াদির বন্ধু বানাবি একটা বই লয়ে যাইস বন্ধুরে একশো টাকার গাঁজা না খাওয়াই একটা বই হাত দিয়ে দিস একশো টাকার সিগারেট না খাওয়াই একটা বই হাত দিয়ে দিস আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বললাম ওই বন্ধু যদি জান্নাতে যায় একদিন তুইও জান্নাতে যাবি পৃথিবীর সবাই বেঈমানি করলে আল্লাহর কোরআন হাদিস বেঈমানি করবে না কথা বলেন না কেন অতএব মোনাজাতের পরে নেবেন এই আপনি এই একটু রুমালটা বের করো তো রুমালটা বের করো একশোটা টাকা দশটা বিশটা টাকা আমি মা বোনদেরকে বলবো মা মেহরবানি করে আপনারা এক হাজার দুই হাজার একশো পাঁচশো একটা রুমালটা বের করেন মারা ও মা মেহরবানি করে বলেন মেহরবানি করে অতি দ্রুত এক হাজার দুই হাজার অথবা একশো দুশো পাঁচশোটা টাকা এই মাহফিলের জন্য দিবেন মেহরবানি করে মনে করেন তো এক দ্রুত রুমালটা বের করো এটাকে বলে নেন হুজুর এই রুমালটা বের করো একশো দুশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ মেহরবানি করে ব্যাগের মধ্যে দিয়ে দেয় যুবক ভাই দশ বিশটা পঞ্চাশটা টাকা দিয়ে দেয় মেহরবানি করে খুব দ্রুত দ্রুত মেহরবানি করে একশো দুশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ এই যে আমার বাবা যেমন একশো টাকা নিয়ে আসছে আল্লাহ কবুল করো